হচ্ছে দিদিকে বলো প্রোগ্রাম সারা পশ্চিমবাংলা আজ থেকে 3 মাস আগে শুরু হয়েছে। সেই প্রোগ্রামটা সফল করবার জন্য দলের দায়িত্বশীল কর্মী হিসাবে আমরা নাটনা গ্রাম পঞ্চায়েতের বাঘাখালী আমরা সেই প্রোগ্রামটা শুরু করেছি। আজকে সারাদিনে আমাদের প্রোগ্রাম রয়েছে। আমাদের উপরের থেকে যে 5টা নাম আমাদের মেনশন করে দিয়েছে, সেই 5 জনের বাড়িতে আমরা যাব বা যাওয়া শুরু করেছি। তাদের ক্ষোভ বিক্ষোভ অভাব অভিযোগ মান অভিমান সমস্ত কথা খোলা মনে আলোচনা শুরু হয়েছে। তারপরেই 5 জনের সঙ্গে কন্ট্যাক্ট শেষ হওয়ার পরেই আমাদের ওপেন পাবলিকের সঙ্গে আমাদের মত বিনিময় হবে। আমরা কথা কম বলবো, তাদের কথা আমরা বেশি শুনব। দ্বিতীয় নম্বর প্রোগ্রাম, 3 নম্বর প্রোগ্রাম হচ্ছে আমরা সব কর্মীরা একসঙ্গে বসে রাত্রিবেলায় যে আহারটা আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। 5 নম্বর হচ্ছে আমি দলের ব্লক সভাপতি হিসাবে এই গ্রামেই আজকে রাত্রি যাপন করব কর্মীর বাড়িতে। সকালবেলায় দিদিকে বলো যে কার্ড এবং স্টিকার প্রত্যেকটা মানুষের কাছে আমরা যাব, সেই কার্ড আমরা পৌঁছে দেব, স্টিকার আমরা মানুষকে দেব এবং মানুষের কাছে আহ্বান করব আপনাদের কোনো ক্ষোভ বিক্ষোভ অভিমান ডিমান্ড যাই কিছু থাকুক দিদিকে বলো, সেই প্রোগ্রামে সেই নম্বরে আপনারা জানাবেন। রমণ এইটা এইটা লেখা ছিল বাঙালি নয় মুসলমান অনুপ্রবেশকারীদের কারণে তারা আসামের হিন্দুদের মতো নিজেদের দুর্ভাগ্য নিজেরা রচনা করার মধ্যে দিদিমণির উন্নয়ন খুব ভালো লাগছে। আগামী দিনেও যাতে এই প্রোগ্রামটা এইভাবে চলে আছে, এমন ফ্যামিলি আছে এক বাড়িতে দুজন। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।